করে যদি কেটে যায় চিরদিন। পুজোর এখানে সবকিছু রেডি করা হয়ে গেছে, বেলপাতাটা নেওয়া বাকি ছিল। বেলপাতাটা এই তলায় ফল ফল আছে, ফুল আছে, সন্দেশ আছে, আর আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেছে। তো জল এবারে যাওয়া যাক। আর মন্দিরে হচ্ছে কিনা জল গোলা হচ্ছে, মানে সিদ্ধি দিদি দিয়ে আর বাবার একটা যে গোল হয় সেটা যেটা মাথায় ঢালবো সেটা রেডি করা হচ্ছে। তো চলো, আর সব যা ননদ সবাই মিলে একসাথে যাবো পুজো দিতে, সাতমহলে যাবো। তো চলো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে চড়ো হয় আর ওখানে সব কিছু, মানে ওখানে পুজোর এখন বড়ো বড়ো পুজোটা হয় ওখানে। তো চলো ওখানে গিয়ে তোমাদের পুরোটা সব কিছু দেখাবো, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, আবার যেতে যেতে কত হচ্ছে সব। চলো মন্দিরটা, মন্দিরে মানে সব কিছু গুছিয়েছে, ওইগুলো একবার দেখে আসতে হবে। আরে জাল ফেলে এসে দেখো না, বক্তৃতা ঝাড়ছে আমাকে। গাড়ি রাস্তা রেখে দিলে না কেন? শুধু মুধু ও তো সেই বারোটাই জালে যাবে। তুই একা একা এগো, চ সেই রেল স্টেশনের কাছে গিয়ে হাত ধরবি। চল গাই, সব একাই একসাথে মিলে পুজো দিতে যাচ্ছি। সবাই একসাথে সেজমা সেজ দিই, আমি পিছনে পর দিই, সামনে ছদি চলে গেছে বাবাইকে নিয়ে, আর ছোটো ছোটো বাবাই আমাদের সাথে যাচ্ছে। চলো যাওয়া যাক। তো গাই বেরিয়ে পড়েছি, আর আমার পিছনে আসছে সেজ দিদা। তো চলো যাওয়া যাক, আর সেখানে গিয়ে তারপর আবার দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। গাইস এসে গেছি সামনে একদম ভোলনাথের কাছে। ভিড় দেখো বাবার মন্দিরে, ভিড় থেকে সেই সেই মাথা থেকে লাইন দিয়ে দিয়ে আসছি, এখনো ভিড় কাটেনি। আর এই ফচকেগুলোকে পাঠিয়ে দেবো। এই যে দেখো না, এই তো জখম খেয়ে গেছে রোদেতে বসে আছে, কষ্টও হচ্ছে। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বললাম গাড়িটা নিয়ে এসে ওদেরকে নিয়ে চলে যাও, আর আমার লাইন দিকেছে সেইখানে ছর্দি হ্যাঁ ননদ, আমি এখানে এদেরকে নিয়ে এখানে বসে আছি। আমি আর লাইন দিইনি, ওরা বললো আমি তোর লাইন দিচ্ছি। তো চলো তোমাদের দাদাভাই এসে এদেরকে নিয়ে যাক, আমরা আবার যাচ্ছি সেই সামনেটাই গেলে মন্দিরের সামনে গিয়ে আবার স্টার্ট করবো, কারণ এখন কখন কখন সামনে যাবো তার ঠিক নেই, বুঝতে পেরেছো? গাইস নিয়ে যাচ্ছো তো দুজনকে, চেপে ধরবি পা সামনে কর, পাটা সামনে কর, ফুটিয়ে
পুজো দিয়ে চলে এসেছি আর পুজো দিয়ে এলাম। দেখো টাইমটা একবার, গেছি কখন আর এলাম কখন, তো টাইমটা দেখো। তো চলো এবার ঘর বাড়ি গুলো গোছানো করি। আর আমাদের ওই যে ছোট পুচি ওখানে শুয়ে আছে, বিছনা টিছনা গোছাবো। কইরে ভাবি কইরে, তারপর চাঁদ দেখছে না কি দেখছে জানি না। আর এই যে আমার পার্সেল এলো দুটো, দু ভাইয়ের দুটো ব্যাগ, এটা ছোট কাটার এটা বড় কাটার। কেমন লাগছে কমেন্টসে জানিও ব্যাগগুলো। আর একটা অঘটনা ঘটে গেছে, পরে বলবো, এটা এখন আর বলতে পারছি না কারণ আমি হাঁপিয়ে গেছি। আসার সময় পার্সেলটা একেবারে নিয়ে চলে এলাম। তো চলো আসছে আবার নেক্সট ব্লগে, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, ঠিক আছে? বেশি বড় হয়নি জানি, ঠিক আছে, তাই দেখে নিও। টাটা।